আপনারা দেখছেন আদ্দাওয়া ডট টিভি, নির্মল বিনোদনের অঙ্গীকারে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সুস্থ আছেন, সুন্দর আছেন। শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন পত্রিকার অলিগলি। আমরা প্রতিদিন পত্রিকা পড়ি, কিন্তু পত্রিকার সব খবরাখবর কিন্তু আমরা কখনোই পড়ে শেষ করতে পারি না। পত্রিকার চিপায় চাপায়, অলিগলি, আনাচে কানাচে অনেক অজানা খবরাখবর রয়েই যায়। সেই সকল খবর নিয়ে আয়োজন করেছে আমাদের অনুষ্ঠান পত্রিকার অলিগলি। আর আজকে আমাদের মাঝে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ জাতীয় পাঠক সমিতির সভাপতি মণ্ডলীর অন্যতম উপদেষ্টার পার্সোনাল সেক্রেটারির বড়খালুর ছোট জামাইয়ের সেজ ভাই জনাব উত্তম অধিকারী, যিনি বিভিন্ন পত্রিকার অফিসের যে অলিগলি এবং চিপাচাপাই ঘোরাফেরা করেন এবং সেখানেই অলিগলিতে অবস্থান করেন। তো দাদা কেমন আছেন? জি ইনশাল্লাহ আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? জি আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এত হাসির কিছু না, একটা মানুষের পরিচয় দিলে হাসবে না? আসলে বোকার মতো হাসতে। এটা আপনি কি বলছেন? পরিচয় দিলাম তো, হাসি হাসতে হাসতে আমি দেখি। আরে বাবা, আমার কাছে কথা হলো যে হাসবেন, বেশি করে হাসুন, বেশি দিন বাঁচুন। মনে করেন আমি যে এই যে হাসি, হ্যাঁ মনে করেন যদি পানাদার কেউ আসে, ভাই কেমন আছেন? জি ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? মানে আমার হাসিটা দেখলে পানাদারও কিন্তু একটু দূরে চলে যাবে। কেন? তারপরে যদি চেহারা যেভাবে হাসতেছে, তাতে আমার স্টেজ ছেড়ে চলে মনে চলে যাচ্ছে। আসলে ভাই আপনি কি আমাকে কিছু বলছেন? না না, এই যে পত্রিকার খবর নিয়ে কথা বলছি। আসলে খবর তো আসলে এই সমস্ত খবর সম্পর্কে বিস্তারিত বলার জন্যই তো আমি, তাই না? আমাদের দেশে কয়েকজন লোক আছে যারা একটু আর কি এই বিস্তারিত বলতে পারে পত্রিকা সম্পর্কে, তার ভিতরে তো আপনি আমাকে একজন মহাজ্ঞানী। আপনাকে দেখেছি, আমার খবরটা বলার পরে আপনি কথা বলেন, আগে এরকম কথা বলেন। যাই প্রিয় দর্শক, দুঃখিত আমরা যাচ্ছি আমাদের আজকের খবর। যাই যাই দিন পত্রিকার 12 মে 2016 তারিখের খবর হচ্ছে খালি পেটে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নয়। চমৎকার কথা, ফার্স্ট ক্লাস কথা। কারণ এই কথার সাথে আমি কিন্তু কিছুটা একমত হব, আবার দুই মত হব। কেন? প্রথমত এরকম যে খালি কথা আছে না, যে খালি কাপড়ে গিরে আটে না, হ্যাঁ তাই না? তার মানে কাপড়ের নিচেও কিছু থাকে। তেমনই খালি পেটে আপনি কথা বলবেন কি করে? খালি পেটে কথা বলতে গেলে খালি পেটে সিদ্ধান্ত গ্রহণ করা ঠিক নয়। তাই ও সিদ্ধান্ত ঠিকই তো, আপনি তাই তো, আপনি কি ধরনের সিদ্ধান্ত নেবেন? আপনার পেট যদি খালি থাকে তাহলে পেটের ভিতরে তো অনেক খলবল করবে। তারপরে হলো ধরেন আপনি মানে ভুলভাল সিদ্ধান্ত, ভুলভাল মানুষের মানে পেটে না থাকলে ব্রেনে কাজ করে, কাজ করে, এটা বোঝাইতে। যেমন আপনি এতক্ষণ আমার কথা বলেছেন, কই আমার তো কিছু খাওয়াইলেন না, এই জন্যই তো আমার ভিতরে ভালো কিছু আসতেছে না। ও আচ্ছা ঠিক আছে, আমরা অনুষ্ঠানটা শেষ করে আপনাকে জি খাওয়াবো না আরো কত যে আলোচনা রাখছেন আপনি। জি ভাই, যে কথা বলছিলাম, আমাদের পরের খবর হচ্ছে 6 আগস্ট 2016 তারিখের বাংলাদেশ প্রতিদিনের আরেকটি খবর, অনুভূতি রাখার এটিএম মেশিন। নিউজিল্যান্ডে একটি মেশিন বের হয়েছে যেখানে প্রায় আপনি 1000 অনুভূতি রেখে দিতে পারবেন। মানে একসময় এটিএম মেশিনে মানুষ টাকা পয়সা রাখতো, এখন আপনি অনুভূতি রাখতে পারবেন। বাহ, খুবই ভালো জিনিস। তবে এইটা নিয়ে খুব একটা মাথা ব্যথার কিছু নাই, কেন? অনুভূতি হচ্ছে নিজস্ব ব্যাপার, একটা ইন্দ্রিয়র ব্যাপার। আমার এই যে ভালো লাগা, ভালোবাসা, কার উপরে রাগ, এগুলো তো অনুভূতির একটা অংশ। তা আমি সেইগুলো কোথায় রাখবো, কোথায় রাখবো না, সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি এগুলো কেন ইয়েতে রাখবো? আপনি এটিএম বুথে রাখবো? আরে এটিএম বুথে তো টাকা থাকবে, অনুভূতি রাখা যাবে। অবশ্য আপনাদের মতো ব্যক্তিদের অবশ্য ধরা পড়ার সম্ভাবনা বেশি, সেই জন্য সমস্যা আর কি। কারণ আপনারা তো যারা মনে করেন স্ত্রীকে ফাঁকি দেয়, দিয়ে গার্লফ্রেন্ডের সাথে ঘুরে বা মানুষের সুযোগ পাইলে সুযোগ নেই, তারা তাদের অনুভূতি ধরা খাওয়ার সম্ভাবনা থাকতেই পারে। না না, সেটা না, আপনি আবার অন্য লাইনে গেলেন। আরে বাবা, ভালো লাগা, ভালোবাসা, এগুলো তো অনুভূতি তো সেকেন্ডে সেকেন্ডে। ধরেন আমি রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ করে যদি একটা ভালো জিনিসের সামনে আসে তখন কী হবে? অনুভূতিটা ওইদিকে একটু কাজ করে। তা এই জিনিসগুলো যদি আমি একটা বাক্সের ভিতরে রেখে দিই, তাহলে তো এটা প্রকাশ করতে পারছি না। কবি সাহিত্যিকরা যারা জ্ঞানীগুণী ছিলেন আমাদের পৃথিবীতে, ওনারা কিন্তু তাদের এই প্রতিভা, তাদের এই যে অনুভূতি, তাদের এই যে ভালো লাগা, এই ভালোবাসা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু তারা কী করেছে?
তারা অ্যাপ্লাই করেছে, পৃথিবীর মানুষদের দিয়ে গেছে, বিতরণ করে বিতরণ করেছে সাথে রেখেছে। আমিও চাই এই না, তবে আপনার মতো মানুষদের অনুভূতি যদি আজ রাস্তাঘাটে মানুষ জানতে পারতো তাহলে তো মার খেতে খেতে আপনার মানে না বিষয়টা আপনি আবার কিন্তু অন্যদিকে নিয়ে না, অন্যদিকে না, আমি যতটুকু জানি আপনার তো যাদের সাথে চলাফেরা ফেসবুক আইডিতেও দেখি, আপনার তো মানে অনেক বন্ধু বান্ধব বিশেষ করে গার্লফ্রেন্ড। ফেসবুকের আইডির কথা বলবেন না, আমার ফেসবুকে 5,000 ফ্রেন্ড আছে, তার ভিতরে ধরেন আমার অনুভূতি প্রকাশ করার জন্য প্রায় 4,900 মেয়ে ফ্রেন্ড আছে। তাহলে বোঝেন রাস্তাঘাটে চলতে ফিরতে আপনার অনুভূতির মেশিন দিয়ে যদি ধরা যেত আপনার অনুভূতি কেমন, তাহলে আপনার পিঠে কতটা বস্তা বাঁধতে হতো। বাইরে ভাই, অনুভূতি হচ্ছে এমনই একটা জিনিস, এমনই একটা আবেগ যেগুলো আপনাকে বোঝাতে পারবো না, কারণ আপনার এই বিষয়ে তো সেন্স নেই। আপনি জি জি ঠিক আছে, আমি নাই যদি বুঝি তাহলে এই প্রসঙ্গ বাদ, আমরা পরের খবরে যাচ্ছি। এটি হচ্ছে আলোকিত বাংলাদেশ পত্রিকার 4 অক্টোবর 2016 তারিখের খবর, হচ্ছে মোরগের জন্য জুতা। মোরগের জন্য জুতা দেওয়া বানানো হয়েছে, বানিয়ে পরা হয়েছে। মোরগটির বাত হয়েছিল, পায়ে বাত হয়েছিল, পায়ের ব্যথায় হ্যাঁ উনি কষ্ট পাচ্ছিলেন, এই জন্য ওই দেশের যারা কর্ণধার মোরগটাকে জুতা পরিয়ে খুবই ভালো করেছে, খুবই ভালো করেছে। আপনি দেখছেন, হ্যাঁ দেখছি, মোরগের পায়ের জুতা, মোরগের পায়ের জুতা, শুধু মোরগের পায়ের জুতা যে বাত হয়েছে তাকে না। আমার মনে হয় আমাদের দেশে বর্তমান মোরগের সংখ্যা খুবই কম। মোরগ আপনি বললেন কিভাবে কম, কারণ ম্যাক্সিমামই কিন্তু সবই পোলট্রি ফার্ম হয়ে গেছে, কিন্তু ফার্ম ছাড়া গ্রামগঞ্জে খুব সামান্য পরিমাণে মোরগ মুরগি আছে। এবং এই মোরগ মুরগিরা কী করে জানেন, ওরা যদি খালি পায়ে চলাফেরা করে তাহলে পরে অনেক সময় অনেক ব্যাকটেরিয়া বিভিন্ন ধরনের ময়লা চলাফেরা করে, ওদেরকে যদি আমরা স্বাস্থ্যসম্মতভাবে জুতা পরাইতে পারি তাহলে কিন্তু এই মোরগ বা মুরগিরা এর আরও বেশি বড়ো হবে, আরও বেশি বড়ো বড়ো ডিম দেবে, আমাদের পরিবেশ পরিস্থিতি সুন্দর থাকবে। একটা জিনিস খেয়াল করবেন, মোরগ আর মুরগি যদি থাকে বা দুই একটা মোরগ থাকে, দেখবেন একটা খাবার খায় আর পা দিয়ে 4-5টা ছড়ায়, কিন্তু ওদের পা যদি জুতা পরা থাকে তাহলে এই খাদ্য খাবার ধান নষ্ট হবে না, নিরাপদ থাকবে। আচ্ছা, এটা কানাডার ঘটনা। দেখুন, আমি যদি বলি যে তারা মুরগির জন্য, মোরগের জন্য জুতা বানিয়ে ব্যবহার করতে দিচ্ছে বাত জ্বরের জন্য, আমাদের দেশে কত জ্বরে, কত অসুখ বিসুখ, কত ব্যথা, আরে তাদের মানুষের জন্য কি করে। বাইরে ভাই, আমাদের দেশের কথা বলেন না, আমাদের দেশ হচ্ছে স্বর্ণের দেশ, সোনার দেশ, আমাদের দেশ হচ্ছে উন্নত দেশ, আমরা সাবান একটা মুরগির পিছনে কেন চিন্তা করবো? আমরা তো চিন্তা করছি এই ধান চালের উপরে, মনে করেন 10 টাকায় আমরা চাল দিচ্ছি, আমরা হলো চাকরি দিচ্ছি, আমরা হলো মানে কিভাবে দেশটাকে ডেভেলপ করা যায় আমরা সেই চিন্তা করছি, সামান্য মুরগি এই সমস্ত চিন্তা করতে এটা কোনো খবরই না। না না, এটা কোনো খবরের ভিতরেই পড়ে না। মুরগির আবার জুতা কিসে? না, মুরগির কেন জুতা থাকবে, প্রয়োজনে আপনি যাওয়ার সময় আমার একটা ভালো দেখে একটা জুতা কিনে দিয়েন, সেটাও একটা খবর হতে পারে। দর্শক, সুযোগের অপেক্ষায় সবাই থাকে। যাই হোক, ঠিক আছে, আপনাকে জুতা দান করা হবে। না, আমাকে কিছু বললেন না? না না, মানে আপনি জুতা চাইলেন তাই আমরা বললাম যে আপনাকে প্রয়োজন আমার। আসলে আপনি তো দয়ার শরীর আর কি আপনার। জি প্রিয় দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আমরা আবার আমাদের মেহমানের বাকি কথা শুনবো এবং পত্রিকার অলিগলির সাথেই থাকবো, আপনারাও আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, ফিরে এলাম আমাদের অনুষ্ঠানে, আপনারা দেখছেন আমাদের আয়োজন পত্রিকার অলিগলি। আমাদের সাথে আজকে মেহমান হিসাবে আছেন, হ্যাঁ, পত্রিকা পাঠক সমিতির অন্যতম সভাপতির, উপদেষ্টা মণ্ডলীর ছোট ভাইয়ের, বড় খালুর সেজ জামাই উত্তম অধিকারী। আমাদের বাংলাদেশ প্রতিদিনের 14 অক্টোবরের খবর, আকাশ থেকে পড়ল নীল বরফের ছাই। নীল বরফের ছাই, হ্যাঁ, এটি হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার একটি পাকদহ গ্রামে ওনার বাড়ির উঠে, বাড়ির উঠেই পড়েছে। বাহ 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 বাহ, খুব চমৎকার। নীল বরফের ছাই, নীল বরফের ছাই, তার মানে দেখেন এই লোকটা কত ভাগ্যবান, তার বাড়িতে ছাই পড়েছে। এই ছাই কত কাজে লাগে আপনি জানেন? কিন্তু কথা হচ্ছে যে আমাদের সমাজে একটি কথা প্রচলিত আছে যে কেউ কাউকে পছন্দ না হলে বলে যে তোর মুখে ছাই পড়ুক, ছাই পড়ুক। কিন্তু এই ছাই পড়াতে ওর কতটা উপকার হয়েছে আপনি শোনেন। ও যদি চিন্তা করে এই ছাই দিয়ে তার বাসায় ধরেন ওই হাঁড়ি পাতিল পরিষ্কার করবে, সেটা সে করতে পারবে। আবার এই টাকি মাছ, শোল মাছ, শিং মাছ, এগুলো তো পিছলা, ওই ছাই দিয়ে ধরে কাটতে সহজ হবে। আবার যদি মনে করেন আপনার মতো কোনো লোক থাকে যে কিনা ওই টাকা ধার নিয়ে দেয় না, ফসকে যায়, তাদেরকে ধরার জন্য এই ছাইয়েরও দরকার। সর্বোপরি এই ছাই দিয়ে
ও যদি ওই দাঁতের মাজন বানায় বিক্রি করে তাহলে তো কোটিপতি, তাহলে তো ওনার ভাগ্য খুলে গেছে বলতে হয়। আকাশ থেকে নীল ছাই পড়েছে এটাকে বিশেষ, কিন্তু ওনার ভাগ্য যে খুব একটা সুপ্রসন্ন হবে তা কিন্তু না, ভাগ্য খোলে নাই ওনার। ভাগ্য খুলেছে কাদের জানেন? আশেপাশের গ্রামের লোকজন। কারণ ওই আশেপাশের মানুষ এই সমস্ত জিনিস দেখে যখন দেখবে যে প্রচুর টাকা পয়সা ইনকাম হচ্ছে, তখন ওনারে সাইজ করে দিয়ে ওরাই উঠে ছাই নিয়ে ভেঙে যায়, ছাই নিয়ে ভেঙে যায়। তাই কারো কারো কপাল পড়বে, কারো আবার সর্বনাশ, মানে পৌষমাস সর্বনাশ হওয়ার অবস্থা আছে। আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আরও দুটি পত্রিকা আছে, আমরা এখন দেখব প্রথম আলো। 20 সেপ্টেম্বর 2016 তারিখের প্রথম আলো, 23 বছরের পুরনো বর্ষী। এটি জাপানের ওকিনাওয়া দ্বীপের একটি গুহায় একদল প্রত্নতত্ত্ববিদ বিশ্বের সবচেয়ে প্রাচীন এই বর্ষী, কত বছর আগে? 23,000 বছর, 23,000 বছর আগের বর্ষী। এই খবরটা সম্পূর্ণ ভুল, ভুল প্রত্নতত্ত্ববিদদের খবর ভুল বলছেন। এখন ভুল বলবো এই কারণে, 23,000 বছর আগে কে ছিল কে না ছিল এটা জানা একটা মুশকিল। তারপরে ধরেন 23,000 বছর, ঠিক বর্ষীর গায়ে তো তারিখ লেখা নেই, তারিখ লেখা নেই, আর বলছে যে এটা শামুক দিয়ে বানিয়েছে, শামুক দিয়ে। আরে এটা 23,000 বছর শামুক থাকে কিভাবে? সেটা তো একটা কথা। আর 23,000 বছর আগে যদি হিসাব কষলো কি, যদিও শামুক থেকে থাকে, বর্ষি থেকে থাকে, কিন্তু 23,000 বছর আগে তো বর্ষি লাগবে না। কেন লাগবে না? আপনি চিন্তা করেন, আমরা আজকে যে ঢাকা শহরে আছি, আজ থেকে 100 বছর আগে ঢাকা শহরে অনেক নদী খাল বিল ছিল। এইবার আপনি যদি 2,000 বছর আগে চিন্তা করেন, সবই তো পানিই ছিল, আর পানি মানে মাছ আর মাছ, তখন তো মানুষ ছিল কম, তাহলে বেশি পানি বেশি মাছ, তাহলে এত মাছ যখন থাকে সেখানে তো বর্ষি লাগবে না, হাত দিলেই তো মাছ, তাই না? তাহলে এইসব খবর নিয়ে আলোচনা না করা, না না, এদের ফালতু আলোচনা, খামাকা আপনি আমারে ডাকলেন। আসলে দেখেন, এই যে আমরা ইয়ের ভিতরে পাচ্ছি সোনা, ময়লার ঝুড়িতে যদি সোনা পাইতে পারি এই সময়, তাহলে 2,300 বছর আগে এরকম করে না, শুধু এরা মাছরে ডাকলেই মাছ কিন্তু চলে আসতো। বাহ বাহ বাহ, প্রিয় দর্শক, মাছকে ডাকলে মাছ চলে আসতো এরকম খবর আমরা জানলাম। আমাদের সর্বশেষ আমরা পত্রিকা দিচ্ছি বাংলাদেশ প্রতিদিন, 16 অক্টোবরের, এটি হচ্ছে সেলফি প্রশ্ন, সেলফি ভয়ঙ্কর, ভয়ঙ্কর মানে এই কথাটা আপনি দেখুন, পুরো পত্রিকা জুড়ে আপনি দেখুন সেলফি কি কি হচ্ছে, সেলফি ভয়ঙ্কর রূপ, ভয়ঙ্কর মানে ভয়ঙ্কর মানসিক ব্যাধি। এই যে দেখুন ফটো ফিচার, এখানে ওই যে খাদিজা, হ্যাঁ, যাকে 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 খুব ভালো, যাকে হ্যাঁ আহত করলো, তারপরে সব নেতা নেত্রীরা গিয়ে তার সাথে সেলফি তুলছে, সেলফিতে মৃত্যু। এটা হচ্ছে 2014 থেকে 2016 সাল পর্যন্ত, আগস্ট পর্যন্ত 54 জনের মৃত্যু হয়েছে সেলফি তুলতে গিয়ে। এবং বিস্ময়কর খবর হলো, আপনি দেখুন কবরের সেলফি, কবরে মানুষ দাফন করবে, বন্ধু বান্ধব গিয়ে সেই কবর খুঁড়তেছে, কবরের ছবি তোলা তো নিষেধ, হাসতে হাসতে সেলফি তুলছে, তার মানে উনি মারা যাওয়াতে উনি খুশি, তাই তো বোঝাচ্ছে। কিন্তু আমি এই সেলফির একদম বিরোধিতা করি, এবং কি ভয়ঙ্কর দেখুন, আরেকজন রক্তাক্ত, সে হয়তো কিছুক্ষণ পরে চরম আহত, সেটা সেলফি তুলে দিচ্ছে, সবচেয়ে ভয়ঙ্কর সব এখানে চিত্র দেওয়া হয়েছে, আবার জিয়ের মুখে, এই আপনারা দেখুন। কিন্তু ভাই, আমি আমি সেলফিটা একদম অপছন্দ করি এবং সেলফির বিরুদ্ধে, কারণ কেন সেলফি? আরে বাবা, সেলফি তোলে তারা যাদের কনফিডেন্স নাই। আমার ছবি, আমি তো সুন্দর মানুষ, আমার ছবি তুলবো, আমি কেন সেলফি তুলবো? অন্যরা এসে পাশে দাঁড়ায় ছবি তুলবে, সেটা একটা ব্যাপার। আপনি সেরকম সেলিব্রিটি হওয়ার চেষ্টা করুন, অন্যরা আপনাকে পাশে পেয়ে খুশি হয়ে ছবি তুলবে, আপনি নিজেরটাই তুলে তুলে আপনি আপলোড করছেন। আর সেলফিটা হলো কি জানেন, যাদের ভিতরে কনফিডেন্স নাই, যারা হলো হতাশাগ্রস্ত, যারা কোনো জিনিসটাকে নিজের মতো করে নিতে পারে না, তারপরে মনে করেন যে এই সেলফির কারণে অনেক সময় কি হচ্ছে জানেন, আমি যখন সেলফি তুলে আমার এক বান্ধবীর সাথে দিচ্ছি, হয়তো আমার ওয়াইফের সাথে গ্যাঞ্জাম হচ্ছে, এরকম হচ্ছে, কেন সেলফি বাবা? এবং এই জীবনের রিস্ক নিয়ে এই যে কুমিরের মাথার ভিতরে মাথা ঢোকায় দিয়ে এই যে মোটরসাইকেলে চলছে আর ওই যে স্ট্যান্ড ধরে, সেটা তো আরো অনেক, সেই আপনার এক ড্রাইভার অ্যাক্সিডেন্ট করছে সেলফি তোলার কারণে, আইভেন ট্রেন লাইনে কাটা পড়ছে। আমার এক নিকটতম আত্মীয় ওই রেল লাইন দিয়ে যাচ্ছে, কথা বলতে বলতে মারা গেছে উনি ইয়েতে। তবে ইদানিং কিন্তু আরো একটা জিনিস হয়েছে, সেটা হলো প্লেনের ভিতরে সেলফি তোলা কিন্তু নিষেধ করেছে। আমি খুব খুশি হয়েছি, যেন শুধু প্লেনে না, ইভেন রাস্তায় হাঁটা যেন কেউ সেলফি না তোলে। যদি মনে করেন প্রয়োজনে আমার ছবি তুলতেই হবে, আমি মারা যাচ্ছি, তারপরে যেন সে সেলফি না তোলে, আমি সম্পূর্ণ সেলফির বিপরীত। বাহ,
প্রিয় দর্শক, আমরা একজন আদর্শবান মেহমান পেলাম যিনি সেলফির চরমভাবে বিরোধী, আর আমরাও চাই যে সেলফির শুধু বিরোধী নয়, সেলফি যেন কখনো আমাদের জীবনকে হুমকির মুখে বা ঝুঁকির মুখে না ফেলে। আপনি স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, মোরকবাদ এবং চমৎকার কথা বলার জন্য। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। কি বলেন আপনি, না কিছুক্ষণ আগে বললেন সেলফির বিরুদ্ধে, এত কথা আপনি নিজেই সেলফি তুলবেন? আরে টেলিভিশনে দর্শকদের বললাম, আপনি আমি বিশাল একটা আমরা সেলিব্রিটি না, এই সময় কি আর পাবো? আসেন একটা সেলফি তুলি। জীবনের ঝুঁকি নিয়ে সেলফি তুলবেন না, অবশ্য আমরা মাঝে মাঝে এমন তোলা যেতে পারে। একটু হাসুন, একটু কাত করুন উপর থেকে। থ্যাংক ইউ ভাই। আসলে এই যে সেলফিটা তুললাম না, এই সেলফিটাই আমি এখন ফেসবুকে আপলোড করে দেবো। তার মানে আমরা যে সেলফির বিরুদ্ধে বললাম সেটাই আমরা করলাম, এসবের কি দরকার ছিল?